এই শুনো না গো, আমাদের পুতুলটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ইউভান উল্টো বলতো, বোন বলছো তো, তো বড় ভাই হিসেবে একটা ভালো অ্যাডভাইস দেই মেঘা, এই তারকাটা ছেলেকে ভুলে যাও, শান্তিতে বাঁচতে পারবে। ইউভানের কথা শুনলে তো উল্টো আরও রিকোয়েস্ট করত। মেঘাত্রিকে দেখে দুজনেরই মায়া লাগতো। মেঘাত্রি ওর বাবা মায়ের আদুরে মিষ্টি একটা মেয়ে, আর কিছুটা চঞ্চল। মেঘাত্রির মায়ায় পড়ে যায় দুজন, ভাইয়া ভাইয়া বলে দুজনের মাথা খেয়ে নিয়েছে। মায়ায় পড়ে মেঘাত্রিকে হেল্প করে প্রায় এক বছরের উপরে তাইজিনের পিছনে ঘুরে। এর মধ্যে থাপ্পড় খেয়েছে 40টার উপরে, অপমানও করেছে অনেক। এইসব কিছুই গায়ে মাখেনি মেঘাত্রি। কিন্তু হঠাৎ একদিন মেঘাত্রিকে ফোন দেয় তাইজিন, দেখা করতে পারে। মেঘাত্রি আসতেই তাইজিন বলল, আমাকে তুমি ভালোবাসো রাইট? মেঘাত্রি ভয় ভয়ে মাথা নাড়ল। তাইজিন কিছুটা এগিয়ে এসে মেঘাত্রির কাছাকাছি দাঁড়ালো। মেঘাত্রি ভেবেছিল থাপ্পড় মারবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে ওর চোখে চোখ রেখে তাইজিন বলল, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলে মেঘাত্রি। সাইরেন শকটা সামলে উঠতে পারে না, শুধু চোখ বড় বড় করে তাইজিনের দিকে তাকিয়ে থাকে। তাইজিন মৃদু হেসে মেঘাত্রির গালে হাত চুপাল। কি হলো বলো, বিয়ে করবে আমায় এখন এই মুহূর্তে? মেঘাত্রি একটা ঘোরের মধ্যে চলে যায়। তাইজিনকেও এতটা ভালোবাসত, ভালো খারাপ চিন্তা করে মাথা নাড়িয়ে ফেলে। খুশিতে ও অনেকটা একটা সুখের রাজ্যে হাঁটছিল। তাইজিন মেঘাত্রিকে কোনো এক লয়ারের কাছে নিয়ে যায়, সেখানে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়। একটা ঘোরের মধ্যেই বিয়ে করে ফেলে মেঘাত্রি। হুশ ফেরার পর নিজের ফ্ল্যাটে গিয়ে পুরো 24 ঘন্টা নিজেকে বন্ধ দরজার ভিতর রেখেছিল। তাইজিনের জন্য আলাদা একটা ফ্ল্যাট থাকতো মেঘাত্রি। বাড়িতে থাকলে প্রাইভেসি থাকতো না, ওদের জয়েন্ট ফ্যামিলি। বাড়ি থেকে বের হওয়ার আগে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে বের হওয়া লাগতো, কত মিথ্যে বলবে, কত কিছুর কাজের ছুতোয় আলাদা ফ্ল্যাট ভাড়া করে নেয়। কাউকে না জানিয়ে ঘোরের মধ্যেই বিয়ে করা মেঘাত্রির মধ্যে এক প্রকার অপরাধ বোধ জাগ্রত হয়, কিন্তু এটা কাউকে বলতেও পারে না। দোষও তো ওর ছিল, ও নিজেই তাইজিনের প্রেমে পাগল ছিল, বাকিরা সাবধান করেছে, আরও জানতো তাইজিন কেমন ধরনের ছেলে। সব জেনেই তো তাইজিনকে চেয়েছিল। তাইজিনের ফোনের রিংটোনে আর ঘুমো ঘুমো কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে মেঘাত্রি। হে মেঘা, হোয়ার আর ইউ? মেঘাত্রি মাথা ঘুরিয়ে তাকায়। তাইজিন এখনও উল্টো হয়ে শুয়ে আছে চোখ বন্ধ। তাইজিনকে এতটা সুন্দর লাগছিল। মেঘাত্রি আবার একটা ঘুরির মধ্যে চলে যায়। মেঘাত্রি চেয়ার থেকে উঠে তাইজিনের পাশে এসে বসে তাইজিন চোখ বন্ধ রেখেই বলল, হে মেঘা, ওয়ার আর ইউ? ইউভান ফোন দিয়েছে, মেবি রিসিভ করে বলো আমি টায়ার্ড, ঘুমাচ্ছি, আজ বাড়ি ফিরবো না। মেঘাত্রি আস্তে করে আচ্ছা বলল, তারপর ফোন হাতে নিল। সত্যি ইউভানের কল। মেঘাত্রি কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কিছু বলল না। ইউভান বলল, মেঘা রাইট? জি ভাইয়া, বাট আপনি বুঝলেন কিভাবে? তাইজিন ফোন রিসিভ করেই আমরা কিছু বলার আগে বলে যা বলার জলদি বল। এবার এটা যখন হয়নি তাই বুঝতে পেরেছি তুমি তাইজিন কি ঘুমিয়ে বললেন টায়ার্ড, বাড়ি ফিরবেন না। ওকে, কাল জলদি আসতে বলবে, গুড নাইট সুইট সিস্টার। মেঘাত্রি মৃদু হেসে বলল, গুড নাইট ভাইয়া। মেঘাত্রি ফোন রাখতেই এক হাত দিয়ে টেনে ধরল তাইজিন, ঘুম ঘুম কণ্ঠে বলল, এখানে ঘুমিয়ে পড়ো, নাও উই আর হাজব্যান্ড ওয়াইফ, এক বিছানায় ঘুমাতেই পারি। বিয়ের 4 দিন পর তোমার কাছে আসার সময় পেয়েছি মেঘা, একটু শান্তিতে তোমার সাথে ঘুমাতে দাও। তাইজিনের ঘুমু ঘুমু কণ্ঠ মেঘাত্রির এত ভালো লাগলো, সাথে সাথে তাইজিনের পাশে শুয়ে পড়লো মেঘাত্রি। তাইজিন মেঘাত্রির কোমর জড়িয়ে ধরল। মেঘাত্রি কিছুটা কেঁপে উঠে তাইজিনের দিকে তাকালো। মেঘাত্রি এখন দুটানায় ভুগছে, একদিকে ভালোবাসার মানুষকে বেশ সুখ অনুভূতি হচ্ছে, অন্যদিকে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। কিন্তু মেঘাত্রির মনে একটা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে মেঘাত্রিকে বিয়ে করার মানেটা কি? তাইজিনের মেঘাত্রিকে বারবার রিজেক্ট করা দেখে মেঘাত্রি ভেবে নিয়েছিল,
নিজেকে তাইজিনকে পাওয়া শুধু ওর স্বপ্নই থেকে যাবে। বাস্তবে তাইজিনকে স্পর্শ করা ওর ভাগ্যে তাইজিনকে পাওয়া শুধু ওর স্বপ্নে থেকে যাবে বাস্তবে তাইজিনকে স্পর্শ করাও ওর ভাগ্যে ছুটবে না। সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার জন্য বাগানে বের হয় তিনজন, এটা ওদের রোজকার রুটিন। আজ আদর আর ইভান এক্সারসাইজ করছে, কিছুক্ষণ পর এখানে আসে তাইজিন, একটা চেয়ারে টেনে বসল। ইভান দাঁড়িয়ে পানি খেয়ে মুখ ধুয়ে তাইজিনের পাশে এসে বসল। আদর এসে বসেছে, ইভান বলল, বিয়ে করে চাঁদ হয়ে গেছিস দেখছি, পাওয়াই যাচ্ছে না দিনে, রাতে কখন বাড়ি ফিরিস সেটাও জানি না, সমস্যাটা কি তোর? আমি মেঘার কাছে কাল রাতে গিয়েছিলাম, ওর কাছে এতদিন ছিলাম না। তাহলে কোথায় ছিলে? তার আগে হঠাৎ বিয়ে করার রিজনটা বল। তাইজিন স্ট্রেট বলল, আমার নেচার তোরা জানিস, যেই মুহূর্তে বুঝতে পেরেছি মেঘাকে আমার চাই বিয়ে করে ফেলেছি, আমার আমার পার্সোনাল প্রপার্টি বানিয়ে নিয়েছি। মেঘাকে ভালোবাসি সেটা রিয়ালাইজ কীভাবে করেছিস? দুদিন মেঘা ফোন দিয়ে আমায় বিরক্ত করেনি, আমি মিস করছিলাম ওকে। কথাটা শোনার সাথে সাথে ইউভান আর আদর হাসিতে ফেটে পড়ল। তাইজিন চোখ মুখ কুচকে ওদের দিকে তাকালো। আদর হাসি থামিয়ে বলল, এবার থাপ্পড়গুলো তোকে দেওয়া উচিত, সেই তো মেঘাকে বিয়ে করলি, কি যেন বলেছিলি তাইজিন, তাজ এই সো কল্ড মেয়েকে কখনো অ্যাকসেপ্ট করবে না। তবে তাইজিন তোর বিয়ে করাটা ঠিক হয়নি, তুই মেঘাদ্রির ফ্যামিলির সাথে কথা বলতে পারতি, তোকে সবাই মেনে নিত, এভাবে লুকিয়ে বিয়ে করাটাকে আমরা মানতে পারছি না। আমি লুকিয়ে বিয়ে করিনি, আর মেঘাকে পুরো দেশের সামনে বিয়ে করব, এখনও সে সময় আসেনি, এই বিয়েটা করেছি শুধু লিগালি ওকে কাছে রাখার জন্য। ওকে সব মেনে নিলাম। আদর কিছু একটা নিয়ে ভাবছে, ওকে অন্য মনস্ক দেখে ইউভান বলল, তোর আবার কি হলো, কি ভাবছিস? সেরকম কিচ্ছু না, আচ্ছা ফ্রেশ হয়ে আসছি আমি। আদর উঠে বাড়ির ভেতর ঢুকে গেল। অদ্রি ওর বেস্ট ফ্রেন্ড মনামির সাথে দেখা করতে এসেছে একটা কফি শপে। সৃজা পাশে বসে আছে, সামনে মনামি। মনামি সৃজাকে দেখে অবাক হয়ে বলল, তুই এত কিউট একটা মেয়েকে কোথায় পেলি রে অদ্রি? ও মাই গড, এ তো পুরো স্ট্রবেরি আইসক্রিম, খেয়ে ফেলতে ইচ্ছে করছে, চোখটা দেখ, আমার কাছে বাচ্চাটাকে আস্তে একটা পেন্টিং মনে হচ্ছে। তার আগে এটা বল, কোথায় ছিলি এত বছর? তুই কত খুঁজেছি আমি তোকে জানিস, কোনো খোঁজ নেই, হঠাৎ করে উদাও, এখনই বা কোথা থেকে উদয় হলি? এটা আমার মেয়ে মনামি। মনামি চমকি উঠে বলল, কি পরিচয় হোক, ও আমার মেয়ে সৃজা, আর সৃজা এটা তোমার একটা আন্টি, মামামের বেস্ট ফ্রেন্ড। সৃজা মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো আন্টি। সৃজার কণ্ঠ শুনে আরো চমকে উঠে মনামি, অবাক হয়ে তাকিয়ে আছে সৃজার দিকে। অত্রি বলল, কোথায় ছিলাম? সৃজা কোথা থেকে এলো এসব প্রশ্ন করিস না মনামি, আমার কাছে উত্তর থেকেও নেই। এই শহরে আমার আপন বলতে এখন তিনজন, সৃজা তুই আর দাদু, তাই দেশে এসেই প্রথমে তোর সাথে দেখা করলাম। অতি কি হয়েছে তোর, খুলে বল প্লিজ, আমার টেনশন হচ্ছে। আস্তে আস্তে সব জানতে পারবি, বলবো তোকে, তুই ছাড়া আর কে আছে বলার মতো? এখন আমার থাকার জন্য ছোট্ট একটা বাসা দেখে দিতে পারবি? আমাকে একটা চাকরিও খুঁজতে হবে। তোর বাবা দাদুর এত টাকা থাকতে তুই চাকরি খুঁজবি কেন? আর তোর দাদুর বাড়ি, আর তোর দাদুর বাড়িই তো আছে। দাদুর সাথে দেখা করতে যাব আমি, কিন্তু দাদুর বাড়িতে থাকতে পারবো না। তুই এখন কোথায় থাকছিস? জশের ফ্ল্যাটে। জশকে? লন্ডনে জশের বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতাম আমি, আস্তে আস্তে খুব ভালো বন্ধু হয়ে যাই আমরা, ওর মতো বন্ধু সবাই পায় না, এই দিক দিয়ে আমি খুব ভাগ্যবান, শুধুমাত্র আমার জন্য ইন্ডিয়াতে এসেছে, এখানে ওর পরিচিত কেউ নেই, আসার আগে থাকার জন্য ফ্ল্যাটও কিনেছে, কিন্তু ওর বাসায় থাকতে পারবো না আমি। কেন, সমস্যা কোথায়? ছেলেটা তোর জন্য এখানে এসেছে আর তুই ওকে ছেড়ে যেতে চাইছিস? তোকে সব বুঝিয়ে বলতে পারবো না, শুধু আমার জন্য একটা বাসা খুঁজে দিস প্লিজ, চাকরি আমি নিজে খুঁজে নিতে পারবো, বাসা চাকরি দুটো একসাথে এত জলদি খুঁজতে পারবো না বলেই তোকে বলা।
চিন্তা করিস না, আমি বাসা খুঁজে দেব। তাহলে এখন চল বাসায়, যশের সাথে পরিচিত হয়ে নিবি। চাকরি আর বাসা পেলে যশকে বিদেশ চলে যেতে বলবো, এখানে তো ওর কোনো কাজ নেই। অত্রি সৃজাকে কোলে নেওয়ার আগে মনামি সৃজাকে কোলে তুলে নেয়। এত কিউট একটা মেয়েকে সামনে দেখে কোলে নিয়ে আদর করার লোভ সামলাতে পারেনি। চাবি দিয়ে ডোর খুলে লাইট জ্বালালো অত্রি। মনামি বলল, অন্ধকার কেন, কেউ নেই নাকি বাসায়? যশ এখনো ঘুমিয়ে, তুই তুই ফ্রেশ হয়ে নে, লাঞ্চ একসাথে করবো, আমি খাবার রেডি করছি, এই সামনের রুমটাই আমার। মনামি মাথা নাড়িয়ে রুমে ঢুকে গেল। সৃজা যশের রুমে ঢুকলো। অত্রি ঝটফট লাঞ্চ রেডি করে ফেললো। খাবার রেডি করে শাওয়ারে ঢুকলো অত্রি। শাওয়ার নিয়ে যশের রুমে গেল। যশ সৃজাকে কোলে নিয়ে গেম খেলছে। অনেক খেলেছো, এবার চলো খাবার রেডি। যশ সৃজাকে কোলে নিয়ে বিছানা থেকে নামলো। মনামি ড্রয়িং রুমে সোফায় বসে আছে। যশ সৃজাকে নিয়ে বসল। অত্রি বলল, যশ ও হলো মনামি, আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে চিনি চিনি, তুমি বলেছিলে ওনার কথা, আমার মনে আছে। মনামি তোমার চাইল্ডহুডের ফ্রেন্ড। হ্যালো মিস মনামি, আমি ইয়াশ গাঙ্গুলি, সবাই যশ বলে ডাকে। যশ হাত বাড়িয়ে দিল। মনামি হাসি মুখে হ্যান্ডশেক করলো। দুজনের অল্পতেই মিশে গেল। যশ লন্ডনে অত্রির সাথে থাকাকালীন সময়ের গল্প বলতে শুরু করলো। মনামি মনোযোগ দিয়ে শুনছে। সৃজা যশের গলা জড়িয়ে কোলে বসে আছে। অত্রি টেবিলে সব খাবার সাজিয়ে এসে দেখে দুজন তখনও গল্প করছে।